ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার 75 বছর। প্ল্যান করে দাদাটাকে টাইট দিতে হবে, মানে জ্বালিয়ে দিচ্ছে একদম। আমি একটু পাগল পাগল লাগছে, ওর আড্ডাটার বেশি দরকার। তো তার মায়ের এগেনস্টে, বোনের এগেনস্টে ভাষণ দেওয়া হচ্ছে, কারোর কোনো কাজ নেই। বিয়ে তো হচ্ছেই, তো তার যাই ডিসিশন নিক, কোকোকে পাশে পাবে, অনুষা যায়নি, ইপ্সিতাকে পাশে পাবে। আড্ডা দিতে কে না ভালোবাসেন, আর এখানেও একটা আড্ডাই চলছে পর্দার ননদ বৌদি। হ্যাঁ, শাড়ি পরতে কে কি শাড়ি পরছিল একটু শুনে আমি কি আড্ডা। না না, মানে আমাদের যেটা হয় যে আন্টি একটু বকা দেয় তো মাঝে মধ্যে, তো এবার এক কখনো আমি শাড়ি না পরে এলে, আমি নিজেকেও শাড়ি পরতে ভালোবাসি, এরকম একদিন একটা অনুষ্ঠানে ও শাড়ি পরেছে, আমি শাড়ি পরে নিই, আমি খুব ভয় পাই যে আমাকে বোধহয় এখনই বকা দেবে। এবার আজকের জন্য আমি কোনো চান্সই নেই, আমি শাড়ি পরেই আমি যাবো, কিছু দেখছি তার ওটাই বললাম দেখ আজকে আমি শাড়ি পরেছি তুই পরিস। আমার পক্ষে সম্ভব ছিল না আমি শাড়ি পরে আসা, আজকে তাড়াহুড়ো করে আমরা রেডি হই, চলে এসি ডাকতে। ও তো আরো কাছে থাকে, আমি তো একটু দূরে থাকি, একটু দূরে থাকি। এই যে আড্ডার কথা বলছিলাম, মানে সব সময় একটা আড্ডা, মানে সময়টা হয় না কিন্তু আড্ডা দিতে সবাই ভালোবাসে, তো নিজেদের মধ্যে কতটা আড্ডা হয় শুটিং এর ফাঁকে কাজের? সারাক্ষণ প্রচুর, ওই আড্ডা দিতে দিতেই কাজ করি, খাওয়া দাওয়া আড্ডা সবটাই হয়, সবটাই। আমাদের আড্ডার কোনো অভাব হয়নি, এবার এবার আড্ডা আমরা সবার সাথে দেবো একসাথে, আমাদের আড্ডা তো অভাব হয় না, এটা ম্যাজিক মোমেন্টস এর স্পেশালিটি। এখানে কেউ শুটিং শুটিং করে শুটিং হয় না, এখানে প্রত্যেক দিনে শুটিংটা একটা আড্ডা হয়, কিছু দিন ছাড়া ছাড়াই কিছু না কিছু ইভেন্ট হয়, আমরা অফিসের সবাই একসাথে এক জায়গায় হই, পুজো হয়, দুর্গা পুজো হয় এত বড় করে, সরস্বতী পুজো হয় এত বড় করে, নানা রকম ইভেন্টস হয় এখানে। তো শোভাল ইনানটিকে আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, নিজেরা প্রচণ্ড হাসি মজা করে কাজ করতে পছন্দ করেন এবং সবাইকে সেই শিক্ষাটাই দেন যে তোমরা কাজটা কাজের মধ্যে, কিন্তু কাজের জায়গাটা যদি খুব কর্পোরেট হয়ে যায়, খুব এরকম এরকম টার্মস অ্যান্ড কন্ডিশনস মেনটেন করে হয়ে যায়, তাহলে ভাই হবে না। কারণ আমাদের কাজ আওয়ার্স হচ্ছে 14 আওয়ার্স, তুমি 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টা কাজ করছো, 8 ঘন্টা ঘুমোচ্ছো, বাকি রইলো তোমার 4 ঘন্টা, তো 14 ঘন্টা তুমি মানে ওরকমভাবে থাকতে পারবে না। মানে এটা আমাদের এখানকার স্পেশালিটি, আমি তো খুব লাকি এতগুলো রইলো 4 ঘন্টা কি করে, 2 ঘন্টা ওই আর কি, মানে যাই হোক যেটাই একটা ঘন্টা কিছু একটা গন্ডগোল, তো অত মাথা খামাস না, তো কিছু একটা ঘন্টা, তো সেটার জন্যই আর কি। এবার তো সবাই খুব এক্সাইটেড, কারণ সবাই মিলে একসাথে আড্ডা হবে, এই যা ডিফারেন্স। যে আড্ডা দিতে গেলেন একটা টপিকের পর আরেকটা টপিক, মানে এটা এটা নিজে থেকে আসতে হবে, তো ইপ্সিতা প্রচন্ড কথা বলে, মানে অনুষার ক্ষেত্রে কি সেরকমই দেয়? ওকে, কিন্তু ওকে আমি মানে ডিপেন্ড করে, মানে আমার আমার মুডের উপর ডিপেন্ড করে, মানে মুড শুধু নয়, মানে হয় না হাউ কমফোর্টেবল আই এম ফিলিং, তো আমি অনেক সময় চুপ করে শুনতেও পছন্দ করি, আবার অনেক সময় যদি আমার এমন কোনো টপিক থাকে যেটাতে আমার খুব মানে একটা ইন্টারেস্ট আছে বা আমার শুনতে ভালো লাগছে, তখন আমি প্রশ্ন করবো বা কথা বলবো, সেটা হয়। হ্যাঁ, আর ওর ক্ষেত্রে যেটা আমি করি, ধরো আমি একটা কোনো কথা বলছি, ও দু তিনবার শুনে আচ্ছা আচ্ছা বলে, এই দাঁড়া শোন আমারটা শেষ হয়নি, শোন আমি বলছি শোন, তো ধর আমি একটা রেসপন্ড করলাম, বাট এবার আমার আমি হয়তো আর আমার একটা হয় যে আমি খুব মন দিয়ে হয়তো শুনলে না, আমি রেসপন্ডটা যে করেছি সেটা আমি অত এক্সপ্রেশনে বোঝা যায় না, আমি হয়তো নট করেছি কিন্তু মন দিয়ে শুনলে না, না ও তখন ধরো আমি একটা কথা বলছি, ও পাশের দিদিকে বলছে ওইখানে ওই পাউচটা ক্লিপটা চুলটা একটু এরকম চেয়ে, এই তুই আমার কথাটা উত্তর দিলি না, আমি তোকে একটা দাঁড়িয়ে কথা, আমি তো শুনছি, আমি আমি কন্টিনিউ। হ্যাঁ, এটা হয়, এটা হয়। ননদ বৌকে যাই দেখাক না কেন, ননদ আর বৌদির মধ্যে তোমাদের মধ্যে বেশ ধারণা, একটা বন্ধুত্ব একটা, মানে পর্দা ননদ বৌদি যেরকম, আমরাও সেম সেম ওরকম, ওখানে টপিকগুলো খুব গুরুগম্ভীর হয়, আমাদের টপিকগুলোর মধ্যে কোনো গুরুগম্ভীর ব্যাপার, ছাবলাবি করি আমরা বেশি। হ্যাঁ, এই যা কোকো আর তোতা, তো এখন তো বাড়িতে বৌদি চলে এসেছে, হ্যাঁ খুবই খুশি। মানে ওর তাহলে একটু প্ল্যান করে দাদাটাকে টাইট দিতে হবে, মানে ওর জ্বালিয়ে দিচ্ছে একদম, সত্যি আমাদের দুজনকেই প্রচন্ড জ্বালাচ্ছে, সত্যি বাড়ির আমাদের দুই ছেলে, মানে কেউ কোনো কম নেই, শুধু মায়ের এগেনস্টে বোনের এগেনস্টে ভাষণ দেওয়া হচ্ছে, কারোর কোনো কাজ নেই, আমাদের দুজন মিলে প্ল্যান করে ওদের দুজনকে টাইট দিতে হবে, নিশ্চয়ই সেটা দেওয়া হবে একদম। আর ও আসলে নিজে এত মানে চিন্তিত জীবন নিয়ে, আসমান রূপ কে কি সত্যি কে মিথ্যে, মানে আমি একটু পাগল পাগল লাগছে, ওর আড্ডাটার বেশি দরকার, তো তার বৌদি চলে এসে নিশ্চয়ই ধরে পেতে বিয়ে দিয়ে দেবো, এবারে বিয়ে তো হচ্ছেই,
কিন্তু আমি মানে কোকো বারবার করে বলছে যে তুমি এমন কিছু করো না যে তুমি বিয়েটা বিয়ে করবে বলে ওর সঙ্গে থাকবে বলে হয়তো তুমি করছো না, তুমি হয়তো কোনো সত্যি এড়িয়ে পালিয়ে যাবে বলে করছো। কোকো চেষ্টা করছে বারবার করে ও যেন ওর যেন কোনো ডিসিশনে ওই যেন দুঃখ না পায়। কিন্তু শেষ পর্যন্ত ডিসিশনটা তো তোকেই নিতে হবে, ওকেই, ওর নিজের জীবন, শি হ্যাজ টু ম্যাচিওর অ্যান্ড আন্ডারস্ট্যান্ড যদি ওর মানে এটা ওর জন্য ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে। মানে আমাদের এটা তো মানে রিয়েল লাইফেও এটা হয়, মানে অনেকজনই অনেক উপদেশ দিতে পারে, পরামর্শ দিতে পারে, কিন্তু কিন্তু মানে সেটাতে তো মানে যতক্ষণ না তুমি নিজে সেটা বিশ্বাস করছো তুমি সেটা ইউজও করবে না, সেটা তুমি মানে মানে কানেও নেবে না, তাই না? সেটাই সেটাই, তুই যতক্ষণ না বুঝতে পারিস তখন ততক্ষণই তো তুই একটা জিনিস। একদমই তাই। আর তো কোকো এবং ইপ্সিতা দুটো হিসেবেই আমি একটা কথা বলতে চাই, তোতা যাই ডিসিশন নিক কোকোকে পাশে পাবে, অনুষা যায়নি ইপ্সিতাকে পাশে পাবে। কি বলবে দর্শক? আমি বলবো যে এই যে একটা নতুন মানে এটা নতুন নয়, এটা একটা পুরনো প্রথা যেটাকে নতুন ভাবে নোয়াতে আবার আনা হচ্ছে। আমাদের কোভিড এর সময় অনেক কিছুই কমে গেছে, এবার নতুন করে সেগুলো তো শুরু করতে হবে, নাহলে তো ওগুলো মানে হারিয়ে যাবে। তো সেইভাবেই মানে লীনাদি সৌভালদা এটার একটা মানে খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, এবার সেই উদ্যোগে আমি অংশগ্রহণ তো করবোই, ইপ্সিতাও করবে, আমরা সবাই ম্যাজিক মোমেন্টসের ফ্যামিলির করবো। আর শুধু ম্যাজিক মোমেন্টসের ফ্যামিলি কেন, মানে মানে বিভিন্ন ফিল্ডের লোকজন আসবে, এক্সপার্টসরা আসবে, তারা আমরা ওয়েলকাম করার জন্য রেডি, আমরা ওয়েলকাম করার জন্য রেডি আছি, শোনার জন্য রেডি আছি, প্রশ্ন করার জন্য রেডি আছি, খাওয়া দাওয়ার জন্য রেডি আছি, সবটার জন্যই রেডি আছি। আশা করছি আপনাদেরও মানে যদি কোনোদিন কিছু শুনতে ইচ্ছে করে, এগুলো তো হতেই থাকবে, এগুলো মানে এভরি উইক হতে থাকবে, সো প্লিজ আপনারা এসে একটুখানি শুনবেন, আমাদের একদম আর আমাদের জলতে হতে ভালোবাসার ওখানে একদিন এসে দেখো আমরা আড্ডা কীরকম হয় সবাই মিলে পরিবার নিয়ে সব, মানে সেখানে অনস্ক্রিন যার সঙ্গে যার যাই হোক না কেন অফ স্ক্রিন আমরা এত গল্প করি, একটু বেশি প্রবলেমে ছেলেরা মেয়েরা কেন হচ্ছে কাজটা তো হচ্ছে কিছু বলতেও পারবো না এরকম একটা ব্যাপার হয়। তো একদিন এসে দেখো যে আড্ডা অ্যাকচুয়ালি কিরম ভাবে শুটিং হয় আমরা দেখানোর জন্য রেডি আছি একদম।